পুলিশের শারীরিক সম্পর্কের প্রস্তাব দিয়েছে পুলিশ স্ত্রীকে, তার বিনিময়ে বলেছে আপনার স্বামীকে আমরা ছেড়ে দেব। আপনার নিশ্চয়ই মনে আছে সময় টেলিভিশন এবং চ্যানেল 24 এ নিউজটা করেছে, খুব বেশি মিডিয়াতে নিউজ আসেনি। এই সংগঠনটার সঙ্গে যুক্ত হলে আপনি অবিশ্বাস্য ক্ষমতার উৎসের সঙ্গে যুক্ত হচ্ছেন, এই সংগঠনটার সঙ্গে যুক্ত হলে আপনি অবিশ্বাস্য টাকার সঙ্গে যুক্ত হচ্ছেন, এই সংগঠনটির সঙ্গে যুক্ত হলে আপনি আগামীতে চাকরির একটা নিশ্চয়তা পাচ্ছেন, এই সংগঠনটির সঙ্গে যুক্ত হলে যদি চাকরিও না হয় টেন্ডারবাজি ব্যবসাবাজি চাঁদাবাজি করে আপনি একটা অবস্থা তৈরি করতে পারবেন। রুমিন ফারহান, আপনার কাছে আসে, পুলিশের তরফ থেকে বলা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে এই ধরনের ঘটনা করে পার পাওয়ার খুব একটা সুযোগ নেই এবং তার প্রমাণ হিসেবে তিনি বলছেন যে খুব দ্রুত 6 জনের মধ্যে 4 জনকে গ্রেফতার তারা করতে পেরেছেন, এতে কি মনে হয় এই ধরনের ঘটনা ঠেকানো সম্ভব? আচ্ছা আমাকে বলেন তো মঞ্জুর, ছাত্রলীগ এখন যারা করে তারা কেন করে? আপনি কি সত্যি বিশ্বাস করেন তারা আদর্শের কারণে ছাত্রলীগ করে? নো। গত 17 বছর একটা দল ক্ষমতায় আছে, 15 বছর স্ট্রেট এক লাইনে ক্ষমতায় আছে, এই সংগঠনটার সঙ্গে যুক্ত হলে আপনি অবিশ্বাস্য ক্ষমতার উৎসের সঙ্গে যুক্ত হচ্ছেন, এই সংগঠনটার সঙ্গে যুক্ত হলে আপনি অবিশ্বাস্য টাকার সঙ্গে যুক্ত হচ্ছেন, এই সংগঠনটির সঙ্গে যুক্ত হলে আপনি আগামীতে চাকরির একটা নিশ্চয়তা পাচ্ছেন, এই সংগঠনটির সঙ্গে যুক্ত হলে যদি চাকরিও না হয় টেন্ডারবাজি ব্যবসাবাজি চাঁদাবাজি করে আপনি একটা অবস্থা তৈরি করতে পারবেন, এই সংগঠনটার সাথে যদি যুক্ত হন আপনি আবরারের মতন মেধাবী ছাত্রকে স্রেফ টর্চার করে মেরে ফেলতে পারবেন, কিচ্ছু হবে না। আপনি যদি সংগঠনের সাথে যুক্ত হন আপনি বিশ্বজিৎকে খুন করতে পারবেন, আপনার কোনো সমস্যা হবে না, দিবালোকে একদম কুপিয়ে জখম করে হত্যা করতে পারবেন, কিচ্ছু সমস্যা হবে না। আপনি যদি সংগঠনের সঙ্গে যুক্ত হন এই ছেলেটা অবিশ্বাস করেছিল ধর্ষণ করে পার পাবে, আপনি চেরি পিকিংয়ের মতো আজকে মোস্তাফিজকে ধরে বিচারের নাটক শুরু করেছেন, এই বিচার কদ্দূর হবে না হবে এটা নিয়ে আমার বিরাট সন্দেহ আছে, কিন্তু হাজার হাজার এই ধরনের ঘটনা, শত শত এই ধরনের ঘটনা ঘটে। আপনার চ্যানেলে 2 দিন আগে একটা রিপোর্ট প্রকাশিত হয়েছে, স্বামীকে আটকে পুলিশের শারীরিক সম্পর্কের প্রস্তাব দিয়েছে পুলিশ স্ত্রীকে, তার বিনিময়ে বলেছে আপনার স্বামীকে আমরা ছেড়ে দেব। আপনার নিশ্চয়ই মনে আছে সময় টেলিভিশন এবং চ্যানেল 24 এ নিউজটা করেছে, খুব বেশি মিডিয়াতে নিউজ আসেনি। এই যে এই ধরনের কাজ করা যায়, এই ধরনের প্রস্তাব রাখা যায়, এটা কিসের আলামত? এটা এটা কোথা থেকে শুরু? এটার আমরা এতদিন দেখেছি টাকা দিলে পুলিশ ঠিক আছে ম্যানেজ হয়ে যায়, এখন পুলিশ যাকে ধরছে তার ওয়াইফের সঙ্গে ফিজিক্যাল রিলেশনশিপ করতে চাচ্ছে এবং না করলে বিভৎসভাবে নির্যাতন করেছে স্বামীকে এবং স্বামী মারা গেছে। আপনি কি মনে করেন এটা কোনো বিচার হবে? এটা তো নিউজই হয়নি ম্যাক্সিমাম মিডিয়াতে, এটা কোনো বিচার হবে? আমি এই ইনসিডেন্টগুলো বলছি বিকজ কিছু গোষ্ঠীর হাতে আপনি অবিশ্বাস্য ক্ষমতা দিয়েছেন, কারণ আপনার পায়ের নিচে মাটিটা নাই, আপনি যেহেতু ভোটে আসেন নাই, জনগণের সমর্থন আপনার সঙ্গে নাই, আপনাকে পুলিশকে খুশি রাখতে হবে, কারণ তারা আপনাকে নির্বাচনী বৈতরণী পার হতে সাহায্য করে, আপনাকে ছাত্রলীগের ক্যাডারকে সন্তুষ্ট রাখতে হবে, কারণ এই ক্যাডার কিন্তু সারা রাত ধরে সিলটা মারে, আপনাকে ব্যবসায়ীদেরকে খুশি রাখতে হবে, কারণ তাদের হাজার হাজার কোটি টাকার আপনার 9-6-এর খেলায় নির্বাচনের বৈতরণী আপনি পার হয়ে আসেন। সুতরাং যাদেরকে নিয়ে আপনি আজকে সরকার গঠন করছেন, মূলত যারা সরকার, সরকারকে আমরা সামনে যে 300 জনকে দেখি তারা সরকার নয়, সরকার আসলে এরা, সুতরাং এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এত সহজ না। এই যে স্ট্রেইট বহিষ্কার, হ্যাঁ আজকে দেখলাম সনদ স্থগিত করেছে 6 জনে, 3 জনই ছাত্রলীগ, আপনি কি মনে করেন এটা ফার্দার আগাবে? আমার ভাই একটু আগে বলছিলেন শিবির সন্দেহে হত্যা, পরে দেখা গেছে যে এটা আসলে একজন হিন্দু ব্যক্তি ছিলেন। আচ্ছা শিবির সন্দেহে কি আপনি কাউকে হত্যা করতে পারেন? আমি যদি এই প্রশ্ন তুলি, আজকে আপনি শিবির সন্দেহে একজনকে পিটায় মারাকে ন্যায্যতা দিলেন, তাকে ডিহিউম্যানাইজ করাকে আপনি ন্যায্যতা দিলেন, কালকে বিএনপি তাকে আপনি পিটিয়ে মারাকে ন্যায্যতা দিবেন, পরের দিন ভিন্ন মত যে পোষণ করে তাকে আপনি পিটায় মারবেন, তারপরের দিন যে আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগের সংঘর্ষে পড়বে তাকে আপনি পিটায় মারবেন। সুতরাং আপনি এরকম ট্যাগ দিয়ে বা এরকম মানে একটা ছাপ দিয়ে আপনি যখন কারোর উপরে হওয়া অন্যায়কে ন্যায্যতা দেন, আপনি মূলত পুরো অন্যায়টাকেই একরকম বৈধতা দান করেন। এবং এই ধরনের ঘটনা আপনি বলছিলেন যে কমবে কি না এই এই এতে, না আমরা ধারাবাহিকভাবে সেঞ্চুরি মানিক থেকে শুরু করে আমরা দেখে এসেছি কীরকম বিচার হয়, কতটুকু বিচার হয় আমরা জানি, এবং রাজনৈতিক কারণে ধর্ষণের একটা ভয়াবহ উদাহরণ হয়েছে সুবর্ণচরে, ধানের শেষে ভোট দেবার জন্য 2018 সালে এক নারীকে গণধর্ষণ করা হয়, সেটার বিচার এখন পর্যন্ত হয় নাই, এবং সেই নারী নিরাপত্তার অভাবে প্রেস ক্লাবে পর্যন্ত এসে তিনি দাঁড়িয়েছেন কিন্তু কোনো বিচার হয়নি।